বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে এই সময় সাংবাদিকরা অবিলম্বে বিএফইউ যে নেতা ওমর ফারুকের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এর ফিরোজের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু সহ অনেকে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে বিএফ ইউজের সভাপতি ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটে